কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অন্যদিনের মতো সকাল সকাল আজকেও ভ্লগ করা স্টার্ট করে দিয়েছি, ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি। ঘরটার খুব নোংরা, কারণ আগের দিন রাত্রে কারেন্ট ছিল না আর সেভাবে গুছায়ও নি, ওই জন্য সকাল থেকেই লেগে পড়েছি। ভূমি, ওর পিসি আর ওর বাবা বাজারে গেছে, আর আমি ভাবলাম এই ফাঁকে ঘরগুলো আগেই গুছিয়ে ফেলি। আর বাবাও নেই, তাই ভূমিকে ধরতেও হবে ওরা ফিরলে, তাই জন্য কাজটা শুরু করে দিই। চলো তাড়াতাড়ি শুরু করে দিই, কিন্তু তোমরা ব্লগটা দেখতে থাকো। খুব ভালোভাবেই ডিপ ক্লিন করা কিন্তু এখন আর হয় না সেভাবে, মোটামুটিভাবেই গুছিয়ে রাখি যাতে দেখতে ভালো লাগে। না না না, বেশি ছড়ানো থাকলে ভালো লাগে না, কারণ ঝুমি না মানে কি বলো তো, এখন হাঁটতে শিখেছে তো, ও এক জায়গায় থাকে না, এটা ধরে ওটা ধরে, তো সারাক্ষণ তো ওভাবে গুছিয়ে ওঠা যায় না। সকালবেলা একবারে ঘরটর গুছিয়ে রাখি, ও আবার খেলাধুলো করে যা হয়ে থাকে, আবার বিকেলে একটু গুছিয়ে নিই, এভাবেই করি। নাহলে না, ভূমি তো এখন হাঁটতে পারে, ওভাবে বারবার বারবার করে গোছানোও যায় না। অন্যান্য কাজগুলোও থাকে, ওর খাওয়া দাওয়া থাকে, ওকে দেখাশুনো থাকে, ওর ঘুমঘুম থাকে, ওই জন্য তো মোটামুটিভাবে করি। আর অন্যান্য কাজগুলোও তো থাকে, সেগুলোও তো করতে হয়। এখন আর নিজের জন্য সেভাবে সময় দেওয়া ওঠা হয় না, কারণ তোমরা বুঝতেই পারবে, মানে যাদের এরকম ছোট বাচ্চা আছে তো ওদের পেছনেই যেন সময়টা দিতে হয়, ওদেরকে পরিচর্যা করতে হয়, ওদেরকে তো এখন সেইভাবে মানুষ করে তোলাটাও একটা বড় কাজ, তাই না? তো তার পেছনেই সময়টা চলে যায়। নিজের জন্য যে আলাদা করে কিছুটা সময়, সেটা কিন্তু খুবই এখন কম পাওয়া যায়, কি বলো তোমরা? তোমাদেরও এরকম হয় তাহলে কমেন্ট করে জানিও, কিন্তু তোমাদের স্টোরিগুলোও শুনবো, খুব ভালো লাগবে। দেখেছো ভূমি কীভাবে খেলেছে আর সব কিছু কেমন ছড়াছড়ি হয়ে আছে? এভাবেই থাকে ও, না ওই মানে খেলনাবাটি, তারপরে হচ্ছে পুতুল, গাড়ি, এইসব নিয়ে একদমই খেলতে চায় না। ওর লাগে বইপত্র, এই যে আসনগুলো দেখছো, এই আসনপত্র, ওর ওই গ্লাস, থালা, বাটি, এইসব নিয়ে খেলাধুলো করে। সব মানে সব সময় দেখেছি ওর মানে খেলনা বাটি, যেমন মেয়েরা একটু খেলনা বাটি নিয়ে খেলা পছন্দ করে, আমরাও খেলতাম ছোটোবেলায়, সেই বিষয়টা ওর মধ্যে নেই। মানে প্লাস্টিক নিয়ে বে খেলবে এইরকম ধরনের, ওই জন্য ওর ওই যে ঘরের মধ্যে যা যা জিনিস থাকে না, ওইগুলো নিয়ে ও টানাটানি করে, তার জন্য ঘরগুলোও খুব নোংরা হয়ে যায়, এই যে অগোছালো হয়ে থাকে আর কি, এটাই। আর যা কর, ছোটো মানুষ এখন যেটা নিয়ে খেলতে ভালোবাসে ওকেও সেই ফ্রিডমটা দিতে হবে। ও যাক, দুটো ঘর মোটামুটি গুছিয়ে ফেলেছি, এবারে মাদের ঘরটা একটু গুছিয়ে নেব। লকডাউনের পর থেকেই মানে আমার বিয়ের পর থেকেই তো আমি লকডাউনটা পেয়েছি, আমার জানুয়ারিতে বিয়ে হয়েছিল 2020-তে, তো তারপর পরেই তো ফেব্রুয়ারি থেকে মার্চ থেকে মনে হয় লকডাউন, তো তারপর থেকে না কোথাও সেভাবে ঘুরতে মানে যাওয়া হয়নি। তারপরে ভূমিও হলো, এক তো মাটকা পড়ে গেছি, এখন না মাঝে মাঝে খুব ইরিটেট ফিল হয়, মাঝে মাঝে খুব লো ফিল হয়, ভালো লাগে না, মনে হয় কোথাও যাই, কদিন ঘুরে আসি, যাও বা একটা প্ল্যানিং হলো মানে ঘুরতে যাওয়ার জন্য, তবুও এই অ্যাডিনো ভাইরাস আবার বাচ্চাদের অসুস্থতা এইসব ভেবেই আর মানে যাওয়া হলো না। ভূমিকে নিয়ে খুব টেনশন হয়, ওর একটুতে একটু ঠান্ডাটা লেগে যায় আর কি, তো ওর জন্য আর রিক্স নিলাম না, তো ভাবছি কোথাও একটু ঘুরতে টুরতে যেতে হবে। তোমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সবাই? আমি যে বাড়িতে সব কাজ একাই করি এটা কিন্তু নয়, আমরা সবাই একসাথে থাকি, মানে আমার ননদ, আমার বাবা মা, মানে শ্বশুর শাশুড়ি, তো সবাই একসাথে থাকি, একসাথেই মানে মিলেমিশেই সব কাজ করি। আমার দিকটা আমি করি, এই যে জামা কাপড় কাচা টাচা এগুলো আমি করি, এই যে আমার ননদ ঘর ঝাড় দিচ্ছিল, মা রান্নার দিকটা সামলায়, এইভাবেই সবাই করি, কারণ একা তো আমি থাকি না, তার জন্য একা সব কাজ করতেও হয় না।
আর আমি আজকে এই সকালের ব্লগটা সকালের দিকে ব্লগ করছিলাম, তো তারপরে আমি আর ব্লগটা না ঠিক করতে পারিনি, বানাতে পারিনি। তো এই যে বিকেলবেলায় ভাবলাম একটু ছাদে হাঁটাহাঁটি করি আর তোমাদের জন্য শুটও করি। আর তো এই যে ভাল লাগছে দেখো সূর্যটা দেখতে, তো জামা কাপড়গুলো তুলে নেব। আর ভূমিকে আমি সবসময় না ডাইপার পরাই না, তো তার জন্য ওর না অনেক বাথরুম করে ফেলে, ছোট মানুষ বলতে তো পারে না এখনও, তো ভাবলাম সেগুলো একটু ধুয়ে দিই। আর কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোও ধুয়ে দিই আর শুকনোগুলোকে নামিয়ে নিই। তো ছাদে চলে এসেছি, এগুলোই করলাম, করে একটু এই যে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি। আচ্ছা আমরা না অনেক গাছপালা, আমাদের বাড়ির সবাই একটু গাছপালা লাগাতে খুব ভালোবাসি, গাছের খুব শৌখিন। তো তোমরা বলো তোমরা যদি গাছের ওপর কী কী আমাদের বাড়িতে গাছ লাগানো আছে সেসব দেখতে চাও, আমি কিন্তু একটা ব্লগ বানিয়ে দেখাবো। তো চলো নিচে চলে যাই। নিচে চলে এসেই এই যে বিছনা টিছনা একদম গুছিয়ে ফেলেছি। তো আজকে এইটুকুই, আর ব্লগ শ্যুট করিনি। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।